জনগণের কাতারে দাঁড়িয়ে কথা বলেন, নিয়ন্ত্রণ নাই। কেন নাই সেটা হাবিবেও জানেন, ওই আমার ওই সেলিম ভাইও জানেন, আপনিও জানেন। প্রশ্ন হচ্ছে বাজারে গেলে কি দেখা যায়? বাজার তো রেগুলার করি আমি, জানি বলি সবসময়, আমি যে কি পাই সেখানে, যেটা পাই সেটা তো ভয় লাগে। কারণ আমার আশেপাশে যখন দেখি কিনতে পারে না, আমি কিনি আরেকজন কিনতে পারে না, কি হয়? এই যে ম্যাক্রো লেভেলে মাইক্রো লেভেলে কথাবার্তা বললেন, এগুলি তো একটা কমন টক্স হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে সুশাসন, সুশাসন গণতন্ত্র যদি থাকে এগুলো হয় না। এই হাবিব ভাই যে কথাগুলি বললেন ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে বললেন আপনি, এটা তো হচ্ছে কারণ আপনি ইঞ্জিনিয়ার বেতন দিবেন কেন? আপনার যখন বিল টাকা নাই তো আপনি কাজ করাচ্ছেন কেন? মূল জায়গায় যান না কেন? মূল জায়গাটা হচ্ছে সুশাসন। আপনি যখন বিল নাই কাজ করাচ্ছেন, কাজ করে কি হচ্ছে? কন্ট্রাক্টর জীবনটা একে নস্যাৎ করে দিচ্ছেন। হাবিব ভাই তো লস করবে সামনে, এই লসটা পোষাবে কে? আমি কিন্তু সরকারের কথা বলতেছি না, যে বিভাগটা কাজটা করতেছে এই হায়ার কিন্তু ছিল না, চিফ ইঞ্জিনিয়ার জানে না, এখানে তো পুরো আর্মির চিফ হতে জানে। এবং এমন কি আছে যে বিভাগে হন না কেন, মন্ত্রী জানে না বাজেট নাই? আমি তো এটাও দেখেছি, মন্ত্রীরা টুকটুক বাজেট লিখে দেয়, বাজেট লিখে দেয়। আর বিএনপি আমরাও দেখেছি, নাজমুল লিখে দিত, এখনো লিখে দিত, কেন? কারণ টাকা তো নেই। টাকা না থাকলে কাজটা কে করবে? চাপ থাকে কিন্তু, আপনি জানেন আপনি নিশ্চয় কাজ করে দিতে হবে, এটা অবিচার কিন্তু। আবার যে রেটে কাজটা দিচ্ছে সে রেট সহজ চেঞ্জ করা যায় না কিন্তু, আমি ভালো করে জানি যে কাজ যখন করতেছেন এই চেঞ্জ করা যায় না। এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। কেন আলোচনা হবে? মানুষের দুর্ভোগ কিন্তু একটা মেইন পয়েন্ট হচ্ছে কি দেখায়, ওই সরকারকে দেবে তার সরকার কিন্তু দোষ। ওই যে একজন বললেন আমি 10 টাকা চাউল খেতাম বা কথার কথা আমি খাইতে পারলাম খুশি, এটা আমার উন্নয়ন, সে ঠিকই বলেছে। এগুলি কিন্তু বুঝতে হবে কিন্তু, আমরা কেনই তর্ক বিতর্ক করতেছি। আপনি বলেছেন ইলিশ মাছের কথা বলেছেন, ইলিশ মাছ 1000 থেকে 2000 টাকা ঠিক আছে, আবার ইলিশ মাছ ছোট পাওয়া যায় ঠিকই বলেছে, সে 300 350 পাওয়া যেত। কিন্তু আমার কথা হলো 12000 টাকা যে ইনকাম করে সে 2000 ইলিশ খাবে কেন? সে তার আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক করবে। আমি কেন বলবো যে আমাকে 2000 ইলিশ খেতে হবে, সে ইলিশ মাছ খাবে 200 টাকা খাবে? কারণ এটা হলো নিয়ম, যার যেমন ইনকাম সে সেটাই করবে, নাহলে চলবে, দেশ চলবে না। একটা নিয়ম আছে তো, স্ট্যাটাস, এটা হচ্ছে একটা স্তর ভিত্তি, বেতন স্তর ভিত্তি আছে না, যে কর্মচারী যে বেতন পায় তার আয় তো সেভাবে হবে। আমি কেন বলবো? আর ইলিশ মাছ তো বাংলাদেশ সবাই খায়, যত দামই হোক, একটা লোক দেখাইতে পারবে ইলিশ মাছ খায় না? এগুলি টক শোতে এসে একেবারে নেগেটিভ কথা কথা বলা ঠিক না। আমি তো সেলিম ভাইকে বলি একটা জিনিস হচ্ছে অপোজিশনের কথাবার্তা, আমি সব আমলে দেখছি, যারা অপোজিশনে থাকে আওয়ামী লীগ বলতো, বিএনপি বলতো, জাতীয় পার্টি বলতো, বলতেছে অপোজিশন একটা মূল চিন্তা হলো কি, আমি না বললে মানুষ খুশি হবে, আমার পক্ষে থাকবে না, আপনাকে কিন্তু সত্য কথাই বলতে হবে, না যদি নাই হবে, উন্নয়ন কিছু হয়েছে, যেখানে হয়েছে বলেন, এই জায়গায় কারচুপ হয়েছে, করাপশন হয়েছে বলেন, কিন্তু উন্নয়ন হয়েছে, উন্নয়নটা আরো ভালো হইতে পারতো, আরো ভালো হইতে পারতো, আমরা একমত। যখন বলবে যে উন্নয়নই হয়নি, এই এটা তো একটা সত্যের অপলাপ হচ্ছে, তাহলে কি কোনো সরকার উন্নয়ন করেনি? তাহলে অপোজিশন কেন উন্নতি হয়ে যাব? পাওয়ারে তো সবাই ছিল। আমরা যদি সত্য কথা বলতে পারি জাতির সামনে দাঁড়ায় যে সংকট আছে, এই সংকটে যখন গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, দ্রব্যের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, এত কিছু বাড়ার পরে স্কুলে বেতন বাড়তেছে, বাড়ি ভাড়া বাড়তেছে, আপনি গাড়ি চালাবেন কেমনি? এত কিছু বাড়ার পরেও যখন আমরা বলি আমরা সুখে আছি, এই কথা কি ঠিক? আবার এই ভাই যখন বললেন যে আওয়ামী লীগের সবাই মাত্র 5% থেকে 10% আওয়ামী লীগের লোকজন যারা শান্তিতে আছে, 90% লোক যারা ত্যাগী, যারা দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তারা কিছু পাচ্ছে না, তারা কিন্তু হতাশার মধ্যে আছে, তারা কিন্তু হতাশার মধ্যে আছে। কাজে এই 10% দিয়ে কিন্তু আওয়ামী লীগ বললেন না যে আওয়ামী লীগ মাত্র টাকা মানা ফেলেছে, না, আমি তো শত শত আওয়ামী লীগের চিনি, দুঃখ মতো আস্তে আস্তে, এই বিএনপি তাই ছিল, জাতীয় পার্টি তাই ছিল। আমাদের মূল কথা হলো কি, দেশে গণতন্ত্র যেমন তেমন সুশাসন তো নাই, এর প্রধান কারণ হচ্ছে যোগ্য লোক যোগ্য যোগ আসতে পারতেছে না, আসবে না, কারণ এখন পোস্টিং প্রমোশন তদবিরে চলে গেছে, কোটায় চলে গেছে, কি করবেন আপনি? এবং আপনি কোন দল করেন কিনা, পছন্দ করেন কিনা, মেধা মেধাই, কিন্তু মেধা যে দলই করেন না কেন, আপনি যদি মেধার মূল্যায়ন করেন, বিসিএস পরীক্ষা দিচ্ছে, 14 গোষ্ঠী কি করতে না করতে বুঝে আপনার তার টেস্টিং করতেছেন, আপনি বিসি হইতে হলে মেধা না, দল করেন কিনা, এগুলো কিন্তু হাবিব ভাই বুঝতে হবে। আমরা যদি সমালোচনা করি না, আমরা বলি যে মূল্যায়ন করেন, মূল্যায়নটা হচ্ছে যা হওয়া উচিত ছিল তা হচ্ছে না, শিক্ষাক্ষেত্রে যান, শিল্প ক্ষেত্রে যান, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যান, লাইসেন্স কারা পাচ্ছে, এখন কাজ কারা করতেছে, একটা দেখাইতে পারবে একটা জায়গায় কাজ করছে, আওয়ামী করে না, এরপর বিএনপির ক্ষমতা আছে কাজ পাবে, জাতীয় ক্ষমতা আছে কাজ পাবে, কোনো দলই পাবে না। কিন্তু এটা হচ্ছে কি, মানুষকে স্পেস দিতে হবে, কিন্তু বিজনেসম্যান তো বিজনেসম্যানই, দল যেটি করুক না কেন, একটা ব্যবসায়ী যখন সদ্ভাবে বাঁচতে চায় দিবেন না তাকে, এই না দেওয়ার কারণেই তো এই হতাশা আসছে। কিন্তু এখন এই সমস্ত কথাবার্তা আপনাকে বুঝতে হবে, বলতে হবে কিন্তু কোনো মিনিস্ট্রিতে, কোনো ডাইরেক্টরেটে,
কোনো অপোজিশনের কোনো স্থান নাই কিন্তু কাজের ব্যাপারে, তাহলে কেমনি হলো? তাহলে ব্যবসায়ীর মাঠ দাঁড়াবে কেমনি? ব্যবসায়ী মানে কি দল নাকি? সব ব্যবসায়ী কি বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে? ব্যবসায়ীরা কিন্তু সবসময় চায় একটু নিরপেক্ষ থাকতে, ব্যবসা করার জন্য ট্যাক্স দিতে হবে, কোন দল কখন পাওয়ার আসে চিন্তা থাকে না, এইটা নাই তো এখানে। এগুলি যখন নাই, সমালোচনা কিন্তু আজকে হাবি ব্যাগে করতে হবে যে কেন এই হক এই হতাশা হচ্ছে, কেন আসতেছে না, সুশাসন আসতেছে না। এইখানে সমালোচনা করলে কিন্তু মানুষ বলবে না ব্রিগেডিয়ার হাবিব কথা বলতেছে জনগণের পক্ষে, আমি তো আওয়ামী লীগের সমালোচনা করতেছি না। আপনি বলবেন সরকার টাকা দিছে তো, ফান্ড তো দেওয়া হয়েছে, কাজটা কেন হলো না? না হওয়ার কারণ কি? তরকারি কথা বলতেছেন, আবার গ্রামের চিত্র তো বাংলাদেশে আসবে না। এই যে ঢাকাতে যখন মালটা আসে এতগুলি ঘাট পাড়ায় আসে, দামটা বাড়ে কেন? সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, ঘাটাঘাটে পয়সা, এগুলো কি এগুলি কি মানুষ আর করবে না? তাই তো সরকার নিতে হবে তো। ভোক্তা অধিকার পরিষদ কেন মাঝে মাঝে মাথা থাপড়ে দেয়? এই যে সাম্প্রতিক দেখেন গ্যাস তেলের দাম বেড়ে গেল পেট্রো বাংলার, কি বললো কমিশন? সরকার বললো কমিশনের থেকে তারা সরাসরি দিতে পারে, এটা একটা আইন পাস করে দিল অর্ডিনেন্স, এবং তাই করলো তারা। এটা তো সমালোচনা করতেছে না, সমালোচনা করতে হবে তো। এগুলো না করলে তো দেশ তো দেশ শুনেন, সরকার দল আসবে দল যাবে, দেশ তো থেকে যাবে। আজকে হাবিব ভাইজির কথা বলতেছেন, আপনাকে টক শুনতেছে সবাই, সবাই চাবে যে ব্রিগেডিয়ার হাবিব ভালো কথা বলে, জনগণের কথা বলে, দলের কথা বলে। কিন্তু যদি দল শুধু দলের কথাই বলা হয় তা তো না, এখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কথাবার্তা বলে ব্যাপার না তো, বলতে দলের প্রধান যে থাকবে তাকে দায়িত্ব নিতে হোক, কারণ তিনি সব জায়গায় হাত দিচ্ছেন, সব ব্যাপারে বুঝতেছেন, না বুঝতে হাত দিবেন কেন? দলের ব্যাপারে হাত দিচ্ছেন, রাষ্ট্রের হাত দিচ্ছেন, যেহেতু দিচ্ছেন কোন মন্ত্রী কিন্তু সে বিশ্বাস করতেছে না, তখন বা বলবেন বিশ্বাস করা যায় না, তো মন্ত্রী বানাইছেন কেন? আলোচনা এইভাবে করেন না, কিন্তু আলোচনা করলে দেখবেন যেটা হয় সেটা হলো আমরা কিন্তু সমালোচনা করতে পারি না, আমরা হয় নিন্দা করি, সমালোচনা হলো। আপনি আপনি যেভাবে বলছেন, আপনি যেভাবে বলছেন করা উচিত করা দরকার, সেই প্র্যাকটিস কি বাংলাদেশের প্রেক্ষিতে সেই প্র্যাকটিস আছে? সকল দল রাজনৈতিক পরিমণ্ডল সকল দলের পক্ষ থেকে এরকম প্র্যাকটিস আছে? আপনি আমাকে বলেছেন আমি সমালোচনা করছি না, করছি না কোথায়? আমি তো কিছুক্ষণ আগেই তো বললাম যে বাপ সন্তান যদি খারাপ কাজ করে বাপ কিছু দায়িত্ব নিতে হয়, আমি তো করছি, আমি তো বলি নাই যে সরকার প্রধান দায়িত্ব নিচ্ছে না নিচ্ছে, আমি তো এও তো বলেছি যে এটার জন্য হয়তো বা ক্ষমতা থেকে চলেও যেতে পারে, সেটা জনগণ বিচার করবে, জনগণ মূল্যায়ন করবে। এগুলো তো আমি বলছি, কেন বললাম যে আমি বলছি না? আমি তো আমি তো আমি তো এর আগের অনেক টক শোতে বলেছি যে আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে আওয়ামী লীগের দল এমন একটা দল যেটা দেশ স্বাধীন করেছে, যে দেশ সেটা একটা 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 জাতীয়তাবাদ উন্মেষ ঘটিয়েছে, সেই বিজেপি তত্ত্বের ভিত্তিতে ইসলামিক জাতীয়তাবাদ পাকিস্তান আছে সেখানে, তারপরে বাঙালি জাতির স্বার্থ লক্ষ্য করে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি করে দেশ স্বাধীন করেছে, সেই দলের ভিতরে এখন এত কিছু খারাপ মানুষ ঢুকেছে, ঢোকার পরে এখন আমাকে প্রধানমন্ত্রী বলেছিলেন একদিন কথায় কথায় একটা প্রশ্ন প্রসঙ্গে, যে আমি একটু কথায় বলছিলাম যে লাঠিয়ালদের হাত থেকে মানে ইন্টেলেকচুয়ালদের হাতে পলিটিক্যাল দলের দায়িত্ব যত যায় তত আওয়ামী লীগ সাপোর্ট করবে। উনি বলছে দেখো তুমি তো বলো আমি লাঠিয়ালদেরকে যখন দায়িত্ব দিই তখন ওরা ছোট ছোট চুরি করে, আর মা ইন্টারেস্টেডদের দিয়ে দেখছে ওরা পুকুর চুরি করে খেয়ে ফেলে। এক্স্যাক্টলি এই কথা বলেছে, আমাকে বলেছে। তা আমি আপনাকে এটাই বলতে চাই যে সম্পাদক সমালোচনা তো আওয়ামী লীগের করতে হবে, আমাদের প্রধানমন্ত্রী কি সমালোচনা করেন না তার দলের? ওনার বাবার খুন করছে, তারপরে কেউ যে দাঁড়ায় নাই, একটা টেলিফোন করে কাউকে পায় না, উনি সমালোচনা করছেন না? আমরা তো করছি, দলের সমালোচনা করছি, শেখ হাসিনা নিজেও তার দলের সমালোচনা করেন। আমি বিকেলে হাবিব আমার বাবা 11 বছর পায়খানা প্রস্রাব করেছে, টয়লেট করেছে, বিছানায় বসে তারপর মরে গেছে শুধু আওয়ামী লীগ করার কারণে। আমি আওয়ামী লীগকে কেন ভালোবাসি? বিকেলে আমি তো জন্ম নিয়েছি ধানক্ষেত হয়ে, আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করেছি, আমি তো আমি পাটক্ষেত হতে পারবো না। সুতরাং আমার আওয়ামী লীগ আমি একদম মনে প্রাণ, বিকেলে আওয়ামী লীগ এখন আমাকে টিকাইতে হবে, আওয়ামী লীগকে ভালো করতে হবে, খারাপ মানুষদেরকে সরাতে হবে। আমি তো কথায় কথা আমার ফেসবুকে যান, এখানে যান, সেখানে দেখবেন যে কত সমালোচনা করি যে এই সমস্ত দুর্বৃত্তের হাত থেকে প্রথমত আওয়ামী লীগকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাইলেই আওয়ামী লীগ টিকবে। সুতরাং আমি কখনো আমাকে বলেন না যে আমি করি না, আমি আমাকে তো মানুষ বলে যে তুমি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবো না, কারণ তুমি এত সমালোচনা করো আওয়ামী লীগের যে তোমাকে তো নমিনেশন পাবো না। আমি বলি ঠিক আছে, শুধুমাত্র আপনাকে মিন করছে না, মানে আপনাকে দিয়ে মোটামুটি সরকারে যারা আছেন তাদেরকে প্রশ্ন করবে মানুষ, স্বাভাবিক তারাই উত্তর দিবে।
অনেক ধন্যবাদ জনাব ডক্টর সিনেম সাইদ, জনাব সাদা হোসেন সেলিম এবং ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যে কাল রাত 9টায় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনই, এবং সবচেয়ে বড় কথা হলো অনেকেই অভিযোগ করেন যে আমাদের অনুষ্ঠান যখন শুরু হয় তখন আপনারা কেন সরাসরি দেখতে পান না, আপনাদের সেটা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকন যেটি আছে ইউটিউব চ্যানেলের মধ্যে এবং ফেসবুকের মধ্যে বেল আইকন দুটাতেই আছে, সেখানে বেল আইকনটিকে আপনারা ক্লিক করে রাখবেন, তখনই আপনার সাথে সাথে নোটিফিকেশনগুলি পাবেন লাইভ শুরু হওয়ার সাথে সাথে। দর্শক ভালো থাকবেন, কাল রাত দেখা হচ্ছে, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।